সেউজ দীপাৱলী সেউজ ফটকাৰে সেউজ দীপাৱলী পাতিবলৈ চৰকাৰে ইতিমধ্যে বা প্ৰশাসনে ইতিমধ্যে সময় বান্ধি দিছে আৰু স্পষ্টকৈ কোৱা হৈছে যে এয়া হ'ব লাগিব সেউজ ফটকাহে কিন্তু আচলতে এই সেউজ ফটকানো কি ই যি আমাৰ পুৰণি যি ফটকাসমূহ চলি আহিছিলে ফটকা আতচবাজী তাৰ পৰা ই কিমান পৃথক আৰু ই কিমান প্ৰদূষণৰ সৃষ্টি কৰে নে নকৰে এইখিনি কিছু কথা আপোনালোকৰ বাবে লৈ আহিছোঁ আসলতে কোৱা হয় যে সেউজ ফটকা বা গ্রিন ক্র্যাকারে এই ধরনের সেউজ ফটকায় পুরনি কলিয়া যুর আজি কিছু বছর আগত দেখা গৈছিল সেই ফটকাসমূহ সেই ফটকাসমূহতকৈ প্রায় 30% কম প্রদূষণ করে আর এই গ্রিন ক্র্যাকার বা সেউজ ফটকার যে শব্দ প্রদূষণ সেও শব্দর একটা নির্দিষ্ট মাত্রাহে থাকে আর তুলনামূলকভাবে ই কম শব্দ প্রদূষণ করে গ্রিন ক্র্যাকারত সালফার ম্যাগনেশিয়াম আর্সেনিক এই ধরনের লগতে সালফার নাইট্রেটস সোডিয়াম লেড হি আর বেরিয়াম এই ধরনের ক্ষতিকারী রসায়ন সমূহ না থাকে আর সেই দিকের পৰা চাবলৈ গলে ই কম প্রদূষণ সৃষ্টিকারী আন পুরনিকলিয়া সেই ফটকাসমূহতকৈ আর সেইবাবে কৰবাত যদি ফটকা ফুটোৱাৰ অনুমতি দিয়া হৈছে সেয়া কঠোরভাবে কোৱা হৈছে যে গ্রিন ফটকাহে ফুটাব পাৰিব আৰু ইয়াৰ লগতে যি সেউজ ফটকাৰ আৰু পুৰণি সেই ফটকাসমূহৰ ট্ৰেডিচনেল সেই ক্ৰেকাৰসমূহৰ যি এটা পাৰ্থক্য এই পাৰ্থক্যটো এই ধৰণৰ যে য'ত পূৰ্বৰ সেই ফটকাসমূহে শব্দ প্ৰদূষণৰ ক্ষেত্ৰত প্ৰায় 160ৰ ওপৰত 160 ডেচিবেলৰ ওপৰত শব্দ প্ৰদূষণ কৰিছিল এই গ্ৰীণ ফটকাসমূহৰ শব্দ প্ৰদূষণৰ মাত্ৰা কিছু কম আৰু সেয়া 110ৰ পৰা 125 ডেচিবেলৰ ভিতৰত থাকে গ্রিন ফটকা পোন প্রথমবারের 2018 চনত ডেভেলপ করা হয়েছিল কাউন্সিল ফর সাইন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ CSIR ন্যাশনাল এনভাইরমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট নেরির উদ্যোগত পোন প্রথমবারের 2018 চনত ইয়াক ডেভেলপ করা হয়েছিল কিয়নো সচরাচর দেশের বিভিন্ন চহরত দিল্লী বা মুম্বাইর কথাই যদি আমি বিশেষকৈ কওঁ দীপাবলীর সময়সাত এটা উৎসাহ লব নোৱাৰা এটা পরিবেশের সূত্রপাত ঘটে কিয়নো এই ফটকা আতসবাজি ফুটোৱাৰ পরিপ্রেক্ষিততে ইমান ভয়ানকভাবে বায়ু প্রদূষণের মাত্রা বাড়ি যায় যে প্রথম কথা কি বহু কেইদিনলৈকে আমার বায়ুমণ্ডলক প্রদূষিত করে রাখে আর দ্বিতীয়তে মানুষের যথেষ্ট ক্ষতি হয় বহু শ্বাস প্রশ্বাসজনিত রোগত আক্রান্ত হয় বহুজন সমান্তরালক ছালর রোগের পর আরম্ভ করে চকুর কিছু খসখসনি এনেকা ধরনের বহু অসুবিধা হয়ে আহিছিল আর এই যে গ্রিন ক্র্যাকার বা সেউজ ফটকা এই সেউজ ফটকা যেহেতু ইয়াত হার্মফুল কিছু কেমিক্যাল ক্ষতিকারক কেমিক্যাল না থাকে বলে কোয়া হয়েছে ইয়াক বনোয়া হয় কিছু অল্টারনেটিভ কেঁচা সামগ্রীরে যিয়ে প্রদূষণ কমকৈ সৃষ্টি করে বা যি হৈছে কম ক্ষতিকারক সেয়া বায়ুমণ্ডলের বাবেই হোক বা আমার মানুষের শরীরের বাবে জীব জন্তুর ক্ষেত্রতো কিন্তু গ্রিন ক্র্যাকার বা সেউজ ফটকার ফলত একেবারে প্রদূষণ নোহা এনেকা কথা নহয় যখন বিশেষজ্ঞ মন্তব্য করেছে যে সেউজ ফটকায়ও প্রদূষণ সৃষ্টি করে হয়তো কম মাত্রাত করে 30% কমকৈ করে পুরনিকলিয়া ফটকা আতসবাজিতকৈ কিন্তু ই বায়ুমণ্ডলের বাবে ইও ক্ষতিকারক ২০১৯ চনত সর্বোচ্চ ন্যায়ালয়ে সুপ্রিম কোর্টে এই সেউজ ফটকা উৎপাদনের ক্ষেত্র কিছু অনুমতি দিছিল কিন্তু ইয়াত এটা শর্ত এটা বান্ধি দিছিল আর সেই শর্তটো হৈছে যে ইয়াত বেরিয়াম নাইট্রেট থাকিব একেবারেই নোৱাৰিব যি অত্যন্ত ক্ষতিকারক